কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী দুইজন নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে চারাইকোল আলাউদ্দিন নগরের কালুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনার ঝাঝাজাঙ্গা গ্রামের শামসুল আলমের ছেলে শাহিন ও একই গ্রামের ইকরামুল। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে আলাউদ্দিন নগর কালুর মোড়ে নসুমন গাড়ির সাথে কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় নসুমন গাড়ির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরোহী মারাত্মক আহত হলে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং নসিমন গাড়িটিকে আটক করা হয়েছে।